উদ্যম ছিল, আবার বিশ্রাম জানার পর একটু উদ্যম হবে, 27 রাতে প্রচুর ভিড় হবে। এই জন্য আমাদের নিজেদের চেষ্টা করতে হবে পুরোপুরি নামাজগুলো জমাতের সাথে রমজান মাসে অন্তত পুরোপুরি পড়া, তারাবি 20 রাকাত না মানে 8 রাকাত অন্তত জমাতের সাথে পড়া, নিজেরা নামাজগুলি ঠিক করা, নামাজ সেহেরি তারাবি রোজা ইফতার সব কিছু যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের এই আমলগুলি ইনশাল্লাহ আল্লাহ তাআলার নিকট কবুল হবে। এবং আমরা চেষ্টা করবো যে এই শেষ 10 শোকে আমল বেশি বেশি করার, এবং যে একটা মানে পরিকল্পনা দিলাম আমরা 10 টাকা করে দান করার, এটা করলে আমরা ইনশাআল্লাহ সবাকদাটা পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবাকদার নসিব করুন এবং রমজানে পুরোপুরো হক সম্পূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এবার আমাদের সংগঠন সম্বন্ধে, আমাদের অগ্রগতি আয়োজন বিভিন্ন পরিকল্পনা সম্বন্ধে আলোচনা নিয়ে আসছেন আমাদের সম্মানিত আমির সালেহুল ইসলাম তারেক। আজকে বহুদিনের প্ল্যানিং এর পর আমরা নিজেদের ইফতার মাহফিল বাস্তবায়ন করতে পেরেছি এবং একটু পর আমরা ইফতার সম্পন্ন করব, এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেই পারি আলহামদুলিল্লাহ। তো মূলত এই সংগঠনটা কি অনেকেই জিজ্ঞেস করে, আর আমরা অনেকেও বলতে পারি না যে এই সংগঠনটা আমরা কেন করছি। মূলত আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং খারাপ সমান না। তোমরা মন্দকে দূর করো উৎকৃষ্ট বা ভালো ব্যবহার দ্বারা বা ভালো কাজ দ্বারা। কেউ যদি খারাপ কাজ করে তুমি ভালো কাজ করা সেটা দূর করে দাও, কেউ যদি ভালো কেউ যদি খারাপ ব্যবহার করে ভালো ব্যবহার করা সেই কাজটা সম্পূর্ণ মানে কাটাকাটি করে দাও। এটা আবার অঙ্কের মতো না যে আজকে আমার একটা ভাই বললো যে দুইবার হারাম কাজ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়, তো দুইটা হারাম কাজ করলে প্লাস হয়ে যাবে, বিষয়টা এরকম না। তো সমাজে ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি আমরা কে কে বলতে পারবো? অবশ্যই ভালো মানুষ বেশি, ভালো মানুষ বেশি, কথা বলতে হবে, কিন্তু খারাপ মানুষটা বেশি অ্যাক্টিভ, বেশি তাদের ঐক্য বেশি, কিন্তু ভালো মানুষদের ঐক্য নাই। ভালো মানুষদের ঐক্যের জন্যই মূলত এই সংগঠন। এই সংগঠনের আচ্ছা মজা না, এখানে একটা দিনে আলোচনা চলতেছে কেউ কথা না বলে নিজে। আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি ভালো মানুষরা, তাহলে খারাপ মানুষরা মাথা তুলে দাঁড়াইতে পারবে না। দেখো একটা সমাজে, পাকিস্তানের একটা সমাজ আছে, যে সমাজের একটা দল তারা ইসলামিক দল, সেই ইসলামিক দলের জন্য সেই সমাজে কোনো বিয়ের অনুষ্ঠানে গান বাজে না, সেই সমাজে কেউ সিগারেট খাইতে পারে না, সেই সমাজে কোনো ওজন কম বা এরকম কোনো কাহিনী নাই, সেই সমাজে বেপর্দা নাই। কিন্তু পাকিস্তানে কিন্তু এরকম কোনো আইন নাই যে তুমি বেপর্দা হিসেবে ঘুরতে পারবা না, পাকিস্তানে কিন্তু এরকম আইন নাই যে তুমি সিগারেট খাইতে পারবে, পাকিস্তানে কিন্তু বিয়ের অনুষ্ঠানে গান না ছাড়া কোনো আইন নেই। কিন্তু তারা এইভাবে সমাজটাকে গড়ে ফেলছে যে তাদের সমাজের জন্যই তাদের কিছু লোকের ভয়েই তারা এগুলো করে না, প্লাস তারা নিজেদের মধ্যেও পরিবর্তন আনতেছে। তো আমরাও যাতে এরকম একটা সমাজ করতে পারি, যেমন আমি কল্যাণপুরে আমাদের কিছু লোক হয়েছে, ইনশাল্লাহ একটা সময় এমন আসবে আমরা যদি চাই তাহলে মোহাম্মদী ছাত্র কাফেলার লোকদের জন্যই এই কল্যাণপুরে কেউ কখনো রিপ্রেজেন্ট করা করার ই করবে না, হিম্মত করবে না, কেউ কখনো কোনো দ্রব্যের দাম স্টক করে বাড়ানোর হিম্মত করবে না, যদি কেউ বাড়ায় তাদেরকে আমরা প্রতিহত জনগণের সামনে আনতেই পারি পারবো যদি আমরা চাই। আমরা বিভিন্ন রকমের খারাপ কাজ চাইলেই দমন করতে পারবো, আর এতে আমাদেরকে সরকার কোনো বাধা দিবে না, তাই না? সরকার কিন্তু আরও খুশি হবে যে এসব কাজ সরকারও নির্মূল করতে চাইতেছে, আমরা যদি নির্মূল করে দিই তো সরকারের কাজে তো আমরা সহযোগিতা করতে, তাই না? তো এই জন্য আমাদের মধ্য বাইক পাড়ায় আমরা শুরু করছি মাদ্রাসা থেকে। তো মাদ্রাসার কিছু লোক হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাসে হয়েছে, নিচের ক্লাসেও কয়েকজন হয়েছে। তো কল্যাণপুরে একটা কমিটি গঠন করতে আমরা চাইতেছি, অনেকদিন যাবৎ চাইতেছি, তন্ময় ভাইকে বলতেছি, সাজ্জাদ ভাইকে বলতেছি,
তারা হয়তো চাইতেছে কিন্তু কি বলবে কেমনে কি করবে সেটা বুঝতেছে না। তো আমরা অনেকে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, তাই না? আমি যদি এখন বলি কিশোর গ্যাং হটাও এই সিরিয়ালটা, তো অনেকেই বলতে পারে আমি তো নিজেই কিশোর গ্যাং করি। তো কথা হলো আপনি নিজে করেন তো কি হয়েছে? ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গলা কাটার জন্য তলোয়ার নিয়ে যাইতেছিল, তো উনি কি ফিরে আসে নাই? হিন্দা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা আমরা বলি, কিন্তু তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, তারপর তার কলিজা চিবাইছিল, তাকে আমরা এত সম্মান করি, কারণ সে ইসলাম গ্রহণ করছে, সে ফিরে আসছে। তো আমরা কেন ফিরে আসতে পারবো না? আমরা কেন এইসব কাজ ছাড়তে পারবো না? তো যারা কিশোর গ্যাং করে বা যেই করে যাই করে তো সেটাকে কনভার্ট করি। কিশোর গ্যাং শব্দটা খারাপ না, যদি এই শব্দটাকে আমরা ভালো কাজে ইউজ করি, তাই না? আর আমরা এখন কিশোরও নাই, আমরা তো বড় হয়ে গেছি, তাও যদি ইউজ করতে চাই করতে পারি ভালো কাজে, যেমন মানুষকে সৎ পথে সৎ কাজের আদেশ দেওয়া, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করা, কোনো খারাপ কাজ নিজে না করা, অন্যকে উৎসাহিত না করা। তারপর কেউ যদি কোনো খারাপ কাজ করে, যেমন আমার সামনে একটা রিক্সাওয়ালাকে একটা লোক থাপ্পড় মারলো, সবাই দাঁড়ায় দেখতেছে, আমি যে ঠেকাইছি, কিন্তু আমরা কয়েকজন যদি ওই জায়গায় থাকতাম, যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মারছে তারও কয়েকটা থাপ্পড় মারতো, তাই না? তো আমরা কি চা এই তন্ময় ভাই তদন্তপুর একটা কমেন্ট করা যায় না? যে সমস্ত যাদেরকে বলি ওরা সময় দিতে পারে না, আবার বলে আশ্বাস দেয় অনেক পরে আর আশ্বাসের দিকে ফিরে না, আস্তে আস্তে কাজ করেন আপনি যদি ঠিকঠাক চেষ্টা করতে। সাজ্জাদ আছে, সামি সামি ভাই আছে, অনেকেই বলতেছে ওরাও নিয়ে আসবে অনেকজনকে, আমি চেষ্টা করতেছি, তিনজন অ্যাক্টিভ হইলে একটা দল হবে, হ্যাঁ একটা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। কল্যাণপুর শাখা, আমি এই শাখা সম্পাদক, নাম কি নাম কি এই সংগঠনে গত গত বছর তো 10 দিন আছে, এখন তো আলাপন শুরু করছেন থেকে হয়েছে, কাজ করা শুরু করছেন, কাজ করতে থাকলে হবে। যদি তন্ময় ভাইরা চায়, তন্ময় ভাইয়ের অনেক পরিচিত আছে আমি জানি, আপনারও আছে, আপনারা যদি চান একটা করতে পারেন। আর যদি মনে করেন যে আমরা নিজেরা সংগঠন করছি নেতা হওয়ার জন্য, আপনারা যদি ভালো কাউরে পান আপনারা আমি মানে সমস্যা নেই, আমরা ভোটের মাধ্যমেই করছি।